ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রিক্স অ্যান্ড সলিউশন। আইসিডিএস এর রেজাল্ট বেরিয়েছে, সামনে মেইনস আছে, তাই আইসিডিএস এ আসার মতো অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, WBPSI এর যে লাস্ট রিক্রুটমেন্টটা হয়েছিল সেটাতেও এসেছিল, তাই ভিডিওটি ভালো করে শেষ পর্যন্ত দেখবে। আর ডেসক্রিপশন বক্সে অঙ্কটির প্র্যাকটিস সেট দেওয়া আছে, তোমরা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবে। আশা করি কোনো অসুবিধা হবে না, আর অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করবে। চলো শুরু করা যাক। দেখো এই অঙ্কটাতে কি বললো, বললো ইন অ্যান এক্সামিনেশন 60% অফ দ্য ক্যান্ডিডেটস পাসড ইন ইংলিশ, 50% পাসড ইন ম্যাথমেটিক্স অ্যান্ড 20% ফেলড ইন বোথ দ্য সাবজেক্টস। ইফ 150 ক্যান্ডিডেটস পাসড ইন বোথ দ্য সাবজেক্টস, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস। মানে বললো কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 60% ইংরাজিতে, 50% গণিতে কৃতকার্য হয় এবং 20% উভয় বিষয়ে অকৃতকার্য হয়। যদি 150 জন উভয় বিষয়ে কৃতকার্য হয় তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত। এই অঙ্কগুলো ধরে ধরে করতে হয়, সম্পূর্ণ পরীক্ষার্থী 100% ধরে নেবে। তারপরে আমি এখানে যদি তাহলে লিখি, ধরি সম্পূর্ণ পরীক্ষার্থী 100% হয়ে গেল। আর এখানে বললো যে 60% অফ দ্য ক্যান্ডিডেটস পাসড ইন ইংলিশ, তার মানে 60% ক্যান্ডিডেটস যদি ইংলিশে পাস করে তাহলে ইংলিশে ফেল কত করলো, 100 - 60 40%। সেরকমভাবে ম্যাথমেটিক্সে ফেল কত, ম্যাথে ফেল হলো, ফেল ইন ম্যাথ 100 - 50 50%। এটা ইংলিশে ফেল পার্সেন্ট আর ম্যাথের ফেল পার্সেন্ট। এই যে আরেকটা জিনিস বলে রাখি, আমি কিন্তু ওই ইংরাজিতে অঙ্কটা করলে ইংরাজিতেই লিখবে, আবার বাংলায় লিখতে হলে বাংলাতে লিখবে, আমি সময়ের জন্য দুটো মিক্স করে ফেললাম। আরেকটা কথা বলে রাখি, এই যে আমরা যে ফেল বের করলাম এই সব অঙ্কের ক্ষেত্রে, এই পাস ফেলের অঙ্কের ক্ষেত্রে সবসময় মনে রাখবে যে বোথ সাবজেক্ট যেটা দেওয়া থাকে সেটা যেটাতে থাকবে বাকি পার্সেন্টেজগুলোকেও সেটাতেই আনতে হবে। যেমন দেখো এটাতে 20% ফেল ছিল বোথ সাবজেক্টে, তার জন্য কিন্তু আমি ইংলিশেরও ফেল পার্সেন্ট বের করলাম আর ম্যাথমেটিক্সেরও ফেল পার্সেন্ট বের করলাম। এইটুকু জিনিস মাথায় থাকতে হবে, মানে যেটা বোথ সাবজেক্টের যেটা থাকবে সেটাতেই আনতে হবে। যেমন বোথ 20% ফেল আছে, তাই আমি বাকি সাবজেক্টগুলোকেও ফেলে কনভার্ট করলাম, বুঝে গেলো তো। এবার বলি, দেখো এই যে ইংলিশের ফেল পার্সেন্ট 40 আর ম্যাথের ফেল পার্সেন্ট 50, এই দুটোর মধ্যেই কিন্তু 20% ফেলটা, মানে 20% ফেলটা আছে। এবার আমাকে কী করতে হবে, আমাকে এই দুটো সাবজেক্টে ফেল পার্সেন্ট এখান থেকে আলাদা করে বের করতে হবে যে শুধু ইংলিশে কত পার্সেন্ট ফেল আর শুধু ম্যাথে কত পার্সেন্ট ফেল সেটা বের করতে হবে। যদি সেটা বের করতে চাই কীভাবে লিখবো, এখানে লিখবো যে অনলি ফেল ইন ইংলিশ। এখানে দেখো ইংলিশে 40% ফেল, তার মানে শুধু ইংরাজিতে ফেল কত, 40 - এই 40 থেকে যদি আমি বোধটা বাদ দিয়ে দিই যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে হলো অনলি ইংলিশে ফেল, মানে এটা শুধুমাত্র এরা এই 20% স্টুডেন্ট শুধুমাত্র ইংরাজিতে ফেল করে যায়, বোঝা গেল তো। সেরকমভাবে অনলি ফেল ইন ম্যাথ এটা কি কত হবে, ওই সেমভাবে 50 - 20 বোধটা বাদ দিয়ে দেবো যেটা পড়ে থাকবে সেটা শুধুমাত্র অঙ্কে ফেল, তার মানে 30%, বোঝা গেল তো। এবার দেখো এটা শুধুমাত্র ইংরাজিতে ফেল, এটা শুধুমাত্র ম্যাথে ফেল, আর আমাদের দুটো সাবজেক্টই ফেল প্রশ্ন বলে দিয়েছিল যে 20%, তার মানে এটা যদি বোথ ফেল যদি আমাদের 20% হয় তাহলে টোটাল ফেল কত হয়ে যায়, টোটাল ফেল হয়ে যায় 70%, টোটাল ফেল হয়ে যায় হচ্ছিল 70%, এটা হচ্ছিল টোটাল ফেল, ক্লিয়ার তো। এবার দেখো টোটাল যদি 100%-এর মধ্যে 70% ফেল করে তাহলে পাস কত, বোথ পাস উভয় সাবজেক্টই যারা পাস করলো তাদের কত পার্সেন্টেজ হবে। দেখো টোটাল তো আমাদের 100% ছিল, সেখান থেকে 70 বাদ দিয়ে দাও হয়ে যাবে 30%, এরা ফেল করেনি, এরা হচ্ছিল দুটো সাবজেক্টই পাস করছে এই 30%,
ক্লিয়ার? এবার দেখো এই যে প্রশ্নে প্রশ্নে বলে দিয়েছে যে 150 জন ক্যান্ডিডেট দুটো সাবজেক্টেই পাস, তার আবার পার্সেন্টেজের দিক থেকে 30% দুটো সাবজেক্টে পাস। আমরা এবার কি করব, এখানে একটু লিখবে প্রশ্নানুসারে, এখানে লিখে লিখবে যেহেতু 30% উভয় বিষয়ে পাস, আবার প্রশ্নে বলে দিল যে 150 জন উভয় বিষয়ে পাস, তার মানে আমাদের এই 30% মানেই হলো 150 জন। ক্লিয়ার? তো তাহলে 1% কত হবে, 1% হবে 150/30, যেহেতু আমাকে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস মানে সম্পূর্ণ স্টুডেন্ট কতজন ছিল মানে বের করতে বলছিলো, আর আমি এখানে ধরে নিয়েছিলাম যে 100% আমার টোটাল পরীক্ষার্থী, তার মানে এই 100% মানে হয়ে যাবে 150/30×100, এটা ক্যালকুলেশন করলে হয়ে যায় 500। বোঝা গেল? তো এটাই হচ্ছিলো আমাদের অ্যান্সার। তোমরা সবসময় উত্তর লিখে আসবে, উত্তর মানে একদম মাধ্যমিকে যেভাবে আমরা অঙ্ক করতাম সেভাবেই করতে হবে, এটা যেহেতু ডিসক্রিপটিভ। এরপরে একটা মিক্সচারের অঙ্ক দেখাবো, সেটাও WBP SI-এর মেন্সে আসছিলো, এমনকি এই অঙ্কটাও WBP SI-এর মেন্সে আসছে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, পরের অঙ্কটা দেখো। দেখো এই অঙ্কটা কি বললো, বললো এ 20 লিটার মিক্সচার অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও 3:2, 10 লিটার অফ দ্য মিক্সচার ইজ রিমুভড অ্যান্ড রিপ্লেসড উইথ পিওর মিল্ক অ্যান্ড দ্য অপারেশন ইজ রিপিটেড ওয়ান্স মোর অ্যাট দ্য এন্ড অফ দ্য 2 রিমুভালস অ্যান্ড রিপ্লেসমেন্ট হোয়াট ইজ দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেজাল্টেন্ট মিক্সচার। মানে একটা 20 লিটার দুধ আর জলের মিশ্রণে দুধ আর জলের অনুপাত 3:2, পরপর দুবার 10 লিটার মিশ্রণ ওই মিশ্রণ থেকে তুলে নিয়ে প্রতিবার সম পরিমাণ দুধ মেশানো, তাহলে এখন ওই মিশ্রণে দুধ আর জলের অনুপাত কী হবে? এই অঙ্কটাও WBP SI-এর মেন্সে আসছিল। তো এই অঙ্কগুলো আমরা কীভাবে করবো, এই অঙ্কগুলো দেখো, এই অঙ্কটাতে বললো যে 20 লিটার একটা মিক্সচার ছিল, সেই মিক্সচারে 3:2 অনুপাতে দুধ আর জল ছিল। এবার ওই মিক্সচারটার থেকে 10 লিটার তুললাম, তুলে 10 লিটার পিওর দুধ মেশানো, এবার যে মিক্সচারটা হলো সেটার থেকে আবার 10 লিটার তুলতে হবে, তোলার পরে আবার 10 লিটার পিওর দুধ মেশানো হবে, এবার মেশানো এরকম দুবার করার পরে দুধ আর জলের অনুপাত কত হবে, এটাও ওই আমরা ধরে করব ডেসক্রিপটিভ যেহেতু, তো এটা ওই তোমরা লিখে করবো, আমি লিখলাম না। এখানে যেহেতু মিল্ক আর ওয়াটারের রেশিও 3:2 বলছে, তোমরা লিখবে ধরি মিল্ক রেশিওর দিক থেকে 3x আর ওয়াটার 2x, এরকম করে লিখলে লিখবে, আমি সরাসরি লিখে দিলাম 3x, মিল্ক আমি ধরলাম 3x আর ওয়াটার ধরলাম 2x। বোঝা গেল? তো এবার দেখো এই দুটো মিলেই তো টোটাল 20 লিটার, তাই তো? তো এখান থেকে 5x মানে হচ্ছিল 20 লিটার, তাহলে x বের হয়ে গেল 4, x 4 হয়ে গেল, হয়ে যাবে 3×4 12 লিটার এবং 2×4 8 লিটার, মানে 20 লিটার যে মিক্সচারটা ছিল সেখানে 12 লিটার দুধ আর 8 লিটার ওয়াটার। এবার কি করতে বললো, দেখো এবার বললো যে এই মিক্সচারটার থেকে, এই মিক্সচারটার থেকে 10 লিটার আমরা তুলে ফেলবো, এখানে বলছে 10 লিটার তুলতে। একটা জিনিস মাথায় রাখবে, এটাতে তো এটার অনুপাতটা কত ছিল, এই মিক্সচারে 3:2 অনুপাত ছিল, যখন আমরা এই মিক্সচারটার থেকে 10 লিটার তুলে নিব, এই 10 লিটারটা যখন তুলবো এটার মধ্যেও কিন্তু মিল্ক আর ওয়াটারের রেশিও হয়ে যাবে 3:2, এই অনুপাতেই উঠবে। তার মানে এখানেও মিল্ক 3x আর ওয়াটার 2x, এই দুটো মিলে হয়ে যাবে 10 লিটার, 3x + 2x এটা মিলে হয়ে গেল 10, তার মানে এখানে x হয়ে যাবে 2, তার মানে যখন আমরা 10 লিটার তুলবো এই 10 লিটার মিশ্রণের মধ্যে মিল্ক থাকবে 3×2, এই 3 যেহেতু x এর মান 2 বেরোলো, 3×2 6 লিটার, এবং ওয়াটার হয়ে যাবে 2×2 x এর মান 2, তার মানে 4 লিটার এটা ওঠাবো, যখন আমি 10 লিটার তুলবো মিক্সচারটার থেকে তখন 6 লিটার দুধ উঠবে আর 4 লিটার জল উঠবে,
তার মানে 6 লিটার আর 4 লিটার যদি দুধ আর জল উঠে যায় তাহলে ওঠানোর পরে মিল্ক কতটুকু থাকবে 12 লিটার মাইনাস 6 লিটার ওঠানোর পরে তোমরা একটু লিখে করবে থাকবে 6 লিটার দুধ আর ওয়াটার থাকবে 8 লিটার মাইনাস 4 লিটার ইজ ইকুয়াল টু 4 লিটার এটাও 10 লিটার ওঠানোর পরে তো এখন তো মিল্ক আর ওয়াটার আছে 6 লিটার আর 4 লিটার কি এবার কি হলো এবার বললো আবার এই যে 10 লিটার ওয়াটার মিক্সচারটা তুললাম এটা তোলার পরে পিওর 10 লিটার মিল্ক ঢালবো তাহলে 10 লিটার 10 লিটার পিওর মিল্ক ঢালার পর কত হবে মিল্ক ঢালার পর পর হয়ে যাবে মিল্ক হয়ে যাবে 6 প্লাস 10 16 লিটার আর ওয়াটার হয়ে যাবে যেহেতু ওয়াটার আমি ঢালিনি তার মানে 4 লিটারই থাকবে হয়ে গেল এবার কি হবে এবার তো একবার 10 লিটার তোলা হলো এরকম দুবার তুলতে হবে একবার তোলা হয়ে গেল এবার আমি আবার 10 লিটার তুলব কিন্তু একটা জিনিস দেখো যখন আমি 10 লিটার মিল্ক তুললাম যখন 10 লিটার প্রথমবার মিল্ক তুললাম যেহেতু মিক্সচারের মধ্যে রেশিওটা 3:2 ছিল তখন কিন্তু 3:2 অনুপাতেই মিল্ক আর ওয়াটার উঠবে কিন্তু এবার কিন্তু মিল্ক আর ওয়াটারের রেশিও মানে 10 লিটার পিওর দুধ ঢালার পরে মিল্ক আর ওয়াটারের রেশিও কিন্তু 16:4 4:1 অনুপাতে আছে যেহেতু 4:1 অনুপাতে আছে এবার যখন আমি 10 লিটার মিল্ক তুলতে যাব তখন কিন্তু এই 4:1 অনুপাতেই মিল্ক আর ওয়াটার উঠবে এবার যখন সেকেন্ডবার দ্বিতীয়বার যখন 10 লিটার মিক্সচার তুলবো এই 10 লিটার মিক্সচার তখন কী অনুপাতে মিল্ক আর ওয়াটার উঠবে 4:1 অনুপাতে তাহলে এখানে মিল্ক আর ওয়াটার কী অনুপাতে উঠবে 4:1 অনুপাতে তার মানে 4x এবং x তার মানে এ দুটো প্লাস করেই আমাদের হয়ে যাবে 10 লিটার তাহলে এখান থেকে প্লাস করে হয় x এর মান বের হয় 2 তার মানে যখন আমি 10 লিটার তুলবো তখন মিল্ক এবং ওয়াটার কত করে উঠবে মিল্ক উঠবে 4x এর মান 2 4 দুগুণ 8 লিটার আর x যেহেতু x এর মান 2 তার মানে ওয়াটার উঠবে 2 লিটার এই 8 লিটার এবং 2 লিটার উঠবে আমার 10 লিটার মিল্ক আর ওয়াটার ঢালার পর কত ছিল 16 লিটার আর 4 লিটার তাহলে দ্বিতীয়বার 10 লিটার তোলার পর মিল্ক কতটুকু থাকবে 16 মাইনাস এই 8 থাকবে 8 লিটার এবং ওয়াটার কতটুকু থাকবে 4 মাইনাস 2 2 লিটার হয়ে গেল এবার আমাকে এই যে 10 লিটার যে মিক্সচার তুললাম এবার কী করতে হবে আবার পিওর 10 লিটার মিল্ক ঢালবো তার মানে 10 লিটার পিওর দ্বিতীয়বার হ্যাঁ সে দ্বিতীয়বার 10 লিটার পিওর মিল্ক দ্বিতীয়বার 10 লিটার পিওর মিল্ক ঢালার পর মিল্ক কতটুকু থাকবে 8 প্লাস 10 18 লিটার আর যেহেতু ওয়াটার 2 লিটারই ছিল তার মানে 2 লিটার এটা হলো আমাদের দ্বিতীয়বার 10 লিটার পিওর মিল্ক ঢালার পর 18 লিটার এবং 2 লিটার করে মিল্ক আর ওয়াটার থাকবে তাহলে এই যে এটা তো আমার তো যেহেতু দুবার তুলতে বলছিল 10 লিটার মিক্সচার আমার দুবার এটা প্রথমবার তুললাম এটা দ্বিতীয়বার তুললাম ফাইনালি আমাদের মিল্ক আর ওয়াটারের রেশিও কত দাঁড়ালো ফাইনালি আমাদের মিল্ক আর ওয়াটারের রেশিও দাঁড়াবে মিল্ক ইস টু ওয়াটারের রেশিও দাঁড়াবে 18:2 ইজ ইকুয়াল টু ছোট করলে বলে 9:1 এটাই আমাদের অ্যান্সার বোঝা গেল তো এটা WBP SI চলে আসছিল তো তোমাদের এই অঙ্কটা আরেকভাবে দেয় এখানে দেখো দুবার তুলতে বলছিল এই মিশ্রণটা দুবার তুলতে বলছিল কিন্তু পরীক্ষায় যদি দুবার তুলতে না বলে যদি একবার তুলতে বলে যদি তোমাকে একবারই তুলতে বলে তাহলে কিন্তু অঙ্কটা আমাদের এখানেই শেষ হয়ে যেত এই জায়গাটাতেই অঙ্কটা শেষ হয়ে যেত আমাদের কিন্তু একবার তুলতে বলে এটার অ্যান্সার এটা চলে আসতো আমি আর এইভাবে দেখালাম না আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে PDF লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে অনেক এক্সাম্পল দেওয়া আছে দুবারও তুলতে বলা আছে একবারও তুলতে বলা আছে তোমরা প্র্যাকটিস করবে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে আর এই অঙ্কের ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখবে এখানে তো পিওর মিল্ক মেশাতে বললো কোনো কোনো সময় কিন্তু বলে দিতে পারে ওয়াটার মেশাতে বলে দিতে পারে তাই একটু খেয়াল রাখবে যে যদি মিল্ক মেশাতে বলে তাহলে মিল্কের সাথে প্লাস করবে আর ওয়াটার মেশাতে বললে ওয়াটারের সাথে প্লাস করবে
আর অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।